বাদল ঘুমিয়েছে তো? কাল কিন্তু ওকে মনোজের সাথে বেরোতে হবে। শোনো, আমি বলছিলাম কি, না মানে বাদলও তো বড় হয়েছে, ওরও তো একটা ইচ্ছে অনিচ্ছে আছে, ওকে ওর ইচ্ছে মতো কাজ করতে দাও না। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার ছেলে হবে ঝালমুড়িওয়ালা? ও যদি তোমাদের কাজটা করতে ভয় পায়, ওর যদি পছন্দ না হয়, তা ওর পছন্দ অপছন্দ বিচার করে চলবো নাকি আমি? ছেলেটা সৎ পথে চলতে চাইছে, কেন তুমি ওকে? কি বলতে চাইছো তুমি? তুমি কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছো যে আমার ব্যবসাটা অসৎ? না না, আমি এসব বলতে চাইনি, আসলে আমি ভাবছিলাম। তুমি কি ভাবছো না ভাবছো তা জেনে আমার কোনো দরকার নেই। একটা কথা শুনে রাখো, যে ব্যবসাটাকে তুমি অবহেলা করছো, অসৎ বলছো, সেই ব্যবসার রোজগারই কিন্তু এত বছর সংসারটা চলছে। সব একেবারে গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা হতে চাইছে, যত সব সেজদা খুব ভালো, বড়টা মেস্তার মতো কাজও করতে চায় না, ভালো হতে চায়, সৎ পথে চলতে চায়। তুমি এর পাশে থেকো ঠাকুর, সেজদা যেই কাজ করতে চায় সেজদা যেন সেই কাজই করে, বাবা যেন সেজদাকে জোর না করে ঠাকুর, জোর না করে। তানি মা, বাবা কেন শেষটাকে দিয়ে খারাপ কাজ করাতে চায়? শেষটা তো করতে চায় না, তবুও করাতে চায়। তুই কিচ্ছু ভাবিস না মা, তুই তো ঠাকুরের কাছে প্রার্থনা জানালি, দেখবি ঠাকুর তোর কথা ঠিক শুনবে। আয় শুয়ে পড়বি। কাল আবার স্কুল আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। মা, তুমি আমাকে একটা গল্প শোনাবে? না আজ না, এখন ঘুমিয়ে পড় তো। শোনো না মা, ওই রাজকন্যার গল্পটা। কোন রাজকন্যা? ওই কেশবতী রাজকন্যা নাকি পাতালবাসিনী? কেশবতী রাজকন্যা। ঠিক আছে। এক দেশে এক রাজকন্যা ছিল, তার অনেক চুল ছিল। ঠিক আমার মতো মা। ছাই, সারাদিন অযত্ন করে চুলটার কি ছিঁড়ি করেছিস দেখতো? একদিন দেবো কেটে তোর চুলটা। না মা, আমি চুল কাটবো না, দেবযানীদি বলেছে আমার চুলটা খুব সুন্দর। ঠিক আছে আয়, তাহলে ভালো করে বেঁধে দিই তোর চুলটা। লাগছে তো বলছি না, কিছু হবে না,
ও একটু লাগে। শক্ত করে না বাঁধলে চুলটা লম্বা হবে কি করে? হ্যাঁ নে, এবার শুয়ে পড়। তানি চুলটা খুললো কি করে? তো শক্ত করে বাঁধা বিনুনি মেঘ খুললো কখন? তানি, ও তানি, তানি ওঠ মা, ওঠ, বেলা হয়ে গেছে, স্কুলে যেতে হবে। তানি 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 ওঠ, দেখ বেলা হয়ে গেছে, স্কুলে যাবি না? ওঠ 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 মা, যাও, আর আদর খেতে হবে না, ওঠো। হ্যাঁ রে তানি, কালকে যে অত সুন্দর করে তোর চুলগুলো বেঁধে দিলাম রাত্রিবেলা, কখন খুললি তুই? আমি খুলিনি তো, ও তো এমনি এমনি খুলে গেছে। বাজে কথা, অত শক্ত করে চুলগুলো বেঁধে দিলাম, এমনি এমনি খুলে গেল। হ্যাঁ তো। ও, তুই বলছিলিস না চুলে ব্যথা লাগছে ব্যথা লাগছে, তাই তুই খুলে দিয়েছিস না? খুব বাজে হয়ে গেছে জানিস। না মা, আমি খুলিনি, আমি তো সেই রাত্রিবেলায় ঘুমিয়েছিলাম আর এই মাত্র উঠলাম। ঠিক আছে, যাও তাড়াতাড়ি কর, যা 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 যাচ্ছি। তানি কি সত্যি কথা বলছে? ও তো আমাকে কখনো মিথ্যে বলে না। তাহলে এত শক্ত করে বাঁধা বিনুনি খুললো কি করে? সেদিনও মনে যে জ্বর সেরে গিয়ে তানির খাবি না? উপরে উঠে বস, খালি পেটে কারো পড়াশুনো হয়? বড় করে হাঁ কর, হাঁ কর। জানো মা, দিদিমণি বলেছে আজ আমাদের একটা কবিতা শেখাবে। তাই? হুম, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন না? আমাদের স্কুলে সবিতা বলে একটা মেয়ে আছে, ও জানে
রবীন্দ্রনাথ ঠাকুর, শিব ঠাকুর, কালী ঠাকুরের মতো ঠাকুর। তা ওরা যাই জানুক। হাকার, তুমি কিন্তু দিদিমণির কাছ থেকে সবসময় ঠিকটা জানবে, বুঝেছ? তাড়াতাড়ি খা। আর খাবো না মা। নানি না, আর একটু খাও। খাও হাকার। আসছি মা, দেরি হয়ে যাচ্ছে। নানি সাবধানে যাস। ঠাকুরের সামনে আমাকে প্রণাম করছিস কেন? দিদিমণি বলেছে মা বাবাই হলো আসল ঠাকুর। তাই? হ্যাঁ। লক্ষ্মী মেয়ে আসছে মা। সাবধানে যাস। মা গো, মা তুমি আমার কোল আলো করে দিয়েছো। ঠিকই বলেছিস। শয়তানি নামিয়েছি, শয়তানি হাজির। কিন্তু ওর হাতে এতগুলো ফুল কেন? কি জানি, কি জানি বললে হবে না। ওকে ভাব জমিয়ে না জেনে নিতে হবে কেন ফুলগুলো এনেছে। তানি, তোর হাতের ফুলগুলো তো খুব সুন্দর দেখতে, কেন এনেছিস রে? দিদিমণিতে দেব বলি। ও, তা কার বাগান থেকে চুরি করে আনলি রে তানি? আমি চুরি করিনি। এ দেখছি ভূতের মুখে রাম নাম। তানি, আমাকে একটু অঙ্ক খাতাটা দেখাবি রে? আমি না আসলে দুটো অঙ্ক পাচ্ছি না। হ্যাঁ, এটা একটু ধর টুম্পা। কোনটা রে? এইটা 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 আর এটা। চার আর তিন যোগ করলে সাত হয়, আর সাত আর শূন্য আছে তাই জন্য এটা সাত হবে। আর কোনটা রে? এইটা এইটা এইটা। এখানে দুই আছে আর এক, আর দুই আর একে তিন হচ্ছে, আর এক আছে শূন্য আছে তাই জন্য এটা একই হবে, বুঝেছিস? আর আর কিছু? এইটা এটা এটাও। এটা পাঁচ আছে আর দরকার নেই। আমি তো ভুলেই গেছিলাম, মা তোর সাথে কথা বলতে বারণ করেছে। তুমি যতই বলো বাবা, বাদল কাজে যেতে রাজি হবে না। রোজই কাজে যাওয়ার আগে বেপাত্তা হয়ে যায়। সেদিন কি করেছে জানো? কাজে যাওয়ার ভয়ে খাটের তলায় লুকিয়েছিল। ও যাবে কাজে। সবই ওই তানির কুবুদ্ধি। তানি তো ওকে সাধু হওয়ার উস্কানি দিয়েছে। বার করছে সাধু হওয়া? তোর মাকে ডাকো তো। মা, মা যাচ্ছি। কি হয়েছে? কি বাদল কোথায়? ডাকো বাদলকে। আমি ওকে বলেছিলাম রোজ মনোজের সঙ্গে কাজে বেরোতে, ওর এত বড় আসপাতা। বাদল, বাদল! মা, এবার কিন্তু আমার সত্যি দেরি হয়ে যাচ্ছে। সাড়ে আটটা লোকালটা আবার ছেড়ে বেরিয়ে যাবে। বাদল, বাদল, হাই বাদল! ডাকছো মা? বটে, মার ডাকটা কানে গেল।
আর আমি যতক্ষণ গলা ফাটাচ্ছি সেটা কানে ঢুকলো না। তোকে বলেছিলাম না রোজ মনোজের সঙ্গে কাজে বেরোবি? আহ, বকছো কেন? থামো, কাজের হলে তো আর বকতে হতো না। যা মনোজের সঙ্গে কাজে যা। বাবা, আমি মানে আমার না এইসব কাজ করতে ভয় লাগে। ও, আর আমাকে ভয় লাগে না বুঝি? ভয় লাগার ব্যবস্থা করবো নাকি? যা মনোজের সঙ্গে যা। আরে কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? চল তাড়াতাড়ি, চল 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 চল, দেরি হয়ে গেল কত। তার আমার ছেলে হয়ে হয়েছে একটা ভীতু। ছ্যা, আমিও দিদিমণিকে দেব। ঠিক আছে, দাঁড়া আমি দিচ্ছি। কিরে সবিতা, তুই চুপ করে গেলি কেন? ফুলগুলো কেমন শুকিয়ে গেছে না? দূর পাগলি, ফুলগুলো তো টাটকাই আছে। চল শুন, ক্লাসে আমি দেখেছিলাম, ঘন্টা পড়ে গেছে। তবে কি সুমনার কথাই ঠিক? তানির সঙ্গে কি যত আজগুবি ব্যাপারগুলো ঘটে, অদ্ভুত। তাহলে কি তানি অন্য সব বাচ্চাদের থেকে